আজ 23 এপ্রিল, বিশ্ব গ্রন্থ দিবস, পাশাপাশি বাঙালির পরম প্রিয়জন চলচ্চিত্র নির্মাতা, লেখক, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ এবং আরও নানা পরিচয়ে পরিচিত সত্যজিৎ রায়ের 30তম মৃত্যুবার্ষিকীর দিন। তাই আজকে আমি এমন একটি লেখা পাঠ করব যেখানে এই দুটো প্রসঙ্গে উপস্থিত। আর তার জন্য আমি সত্যজিৎ রায়েরই একটি বই আত্মজৈবনিক রচনা যখন ছোট ছিলামের অংশবিশেষ বেছে নিয়েছি, যার অন্যতম প্রথম প্রধান প্রসঙ্গ আবার এই বই কিংবা গ্রন্থ, ছাপাখানা ইত্যাদি। তাহলে পাঠ করা যাক লেখাটি। তবে তার আগে আমি সত্যজিৎ রায়ের প্রতি আমার আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই লেখাটি পাঠের মাধ্যমে, এবং সেই সঙ্গে দর্শক শ্রোতাকে জানাচ্ছি বিশ্ব গ্রন্থ দিবসের শুভেচ্ছা। যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়। একেবারে শিশু বয়সের কথা মানুষের খুব বেশি দিন মনে থাকে না। আমার বাবা যখন মারা যান তখন আমার বয়স 2.5 বছর, সে ঘটনা আমার মনে নেই। কিন্তু বাবা যখন অসুস্থ আর আমার বয়স 2 কিংবা তারও কম, তখনকার দুটো ঘটনা আমার পরিষ্কার মনে আছে। বাবা অসুখে পড়েন আমি জন্মাবার কিছুদিনের মধ্যে, এই অসুখ আর সারেনি। তবে মাঝে মাঝে একটু সুস্থ বোধ করলে বাবাকে বাইরে চেঞ্জে নিয়ে যাওয়া হতো। বাবার সঙ্গেই আমি গিয়েছিলাম একবার সোদপুর, আরেকবার গিরিডিতে। গঙ্গার ওপর সোদপুরের বাড়ির উঠোনটা মনে আছে। একদিন বাবা ছবি আঁকছেন ঘরে জানালার ধারে বসে, এমন সময় হঠাৎ বললেন জাহাজ যাচ্ছে। আমি দৌড়ে উঠোনে বেরিয়ে এসে দেখলাম ভোঁ বাজিয়ে একটা স্টিমার চলে গেল। গিরিডির ঘটনায় বাবা নেই, আছে আমাদের বুড়ো চাকর প্রয়াগ। আমি আর প্রয়াগ সন্ধ্যাবেলা উস্ত্রির ধারে বালিতে বসে আছি। প্রয়াগ বলল, বালি খুঁড়লে জল বেরোয়। আমি ভীষণ উৎসাহে বালি খুঁড়তে শুরু করলাম। খোঁড়ার জন্য খেলনার দোকানে কেনা কাঠের খোঁন্তা ছিল, সেটাও মনে আছে। খোঁড়ার ফলে জল বেরিয়েছিল ঠিকই, কিন্তু সেই সময় কোত্থেকে একটা দেহাতি মেয়ে এসে সেই জলে হাত ধুয়ে গেল। যে জল আমরা খুঁড়ে বার করেছি তাতে অন্য লোক এসে হাত ধুয়ে যাবে, এটা ভেবে একটু রাগ হয়েছিল, তাও মনে আছে। যে বাড়িতে আমার জন্ম সেই 100 নম্বর গড়পার রোডে আমি ছিলাম আমার 5 বছর বয়স পর্যন্ত। তারপর অনেক বাড়িতে থেকেছি আর সবই দক্ষিণ কলকাতায়, কিন্তু গড়পার রোডের মতো আমার একটা অদ্ভুত বাড়িতে আর কখনো থাকিনি। শুধু তো বাড়ি নয়, বাড়ির সঙ্গে আবার ছাপাখানা। ঠাকুরদাদা উপেন্দ্রকিশোর নিজে নকশা করে বাড়িটা তৈরি করে তাতে থাকতে পেরেছিলেন মাত্র বছর চারেক। তিনি মারা যান আমার জন্মের 5.5 বছর আগে। বাড়ির সামনের দেয়ালের উপর দিকে উঁচু উঁচু ইংরেজি হরফে লেখা ছিল ইউ রায়ন সন্স প্রিন্টার্স অ্যান্ড ব্লক মেকার্স। গেট দিয়ে ঢুকে দারোয়ান হনুমান মিসিরের ঘর পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি উঠেছিল ছাপাখানায় আপিসে ঢোকার বিরাট দরজায়। একতলায় সামনের দিকটায় ছাপাখানা আর তার ঠিক উপরে দোতলায় ছিল ব্লক তৈরি আর হরফ বসানোর ঘর। আমরা থাকতাম বাড়ির পেছন দিকটায়, বাঁয়ে গলি দিয়ে গিয়ে ডাইনে পড়ত বসত বাড়িতে ঢোকার দরজা। দরজা দিয়ে ঢুকেই সিঁড়ি, আত্মীয় স্বজন আমাদের সঙ্গে দেখা করতে এলে সিঁড়ি দিয়ে উঠে ডাইনে ঘুরতেন, আর ছাপার কাজের ব্যাপারে যারা আসতেন তারা ঘুরতেন বাঁয়ে। বাঁয়ে ঘুরে ব্লক মেকিং ডিপার্টমেন্টের দরজা আর ডাইনে ঘুরে আমাদের বৈঠকখানার দরজা। আমাদের বাড়ির গায়ে পশ্চিম দিকে ছিল মুখ বধির বিদ্যালয়, আর পূবে আমাদের বাগানের পাঁচিলের উল্টো দিকে ছিল এসিনিয়াম ইনস্টিটিউশন। দুপুরটা যখন গাড়ির চলাচল থেমে গিয়ে হয়ে যেত থমথমে নিস্তব্ধ, তখন এসিনিয়াম স্কুল থেকে শোনা যেত ছাত্রদের নামতা পড়া আর বই থেকে রিডিং পড়া, আর সেই সঙ্গে মাঝে মাঝে মাস্টারদের ধমকানি। বিকেলে মুখ বধির বিদ্যালয়ের ছাত্ররা আমাদের বাড়ির পাশেই তাদের মাঠে খেলা করত, সে খেলা আমরা ছাদ থেকে দেখতে পেতাম। তবে আসল দেখার ব্যাপার হতো বছরে একবার স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের দিনে। আমাদের এই ছাদটা ছিল 3তলায় ঠিক ছাপাখানার ওপরে, এখানেই হতো আমাদের চোর চোর খেলা আর ঘুড়ি ওড়ানো।
বড় ছাদ ছাড়াও আরেকটা ছোট ছাদ ছিল পশ্চিমের দিকে, ঠাকুরদাদার কাজের ঘর, যেটা আমি জন্ম থেকে খালিই দেখেছি, সেটাও ছিল এই তিনতলায়। এই ঘরের একটা জিনিস আমার হয়ে গিয়েছিল পরে, সেটা হলো একটা কাঠের বাক্স। এই বাক্সে থাকতো ঠাকুরদাদার রং, তুলি আর তেল রঙের কাজে ব্যবহারের জন্য লিনসিড অয়েলের শিশি। তিনতলার দক্ষিণের ঘরে থাকতেন আমার মেজো কাকা বা কাকামুনি সুবিনয় রায়। বাবা মারা যাবার পরে ছাপাখানার তদারক কাকামুনিই করতেন। জার্মানি থেকে তখন নানা রকম কাগজের নমুনার বই আসতো আমাদের অফিসে, মোটা পাতলা রেশমি খসখসে চকচকে এবড়ো খেবড়ো কত রকম যে কাগজ তা ঠিক নেই। কাকামুনি ঘরে গেলে তিনি আমার হাতে ওই রকম একটা বই দিয়ে বলতেন, দেখ তো এর মধ্যে কোনটা চলবে। আমি বিজ্ঞের মতো পরপর কাগজের পর হাত বুলিয়ে বুলিয়ে চলবে কি চলবে না বলে দিতাম। আমার ধারণা ছিল আমার বাছাই করা কাগজই আসবে জার্মানি থেকে। কাকামুনির ছেলে সরল ছিল আমার একমাত্র আপন খুড়তুতো দাদা। তবে দাদা আর কাকিমা অনেক সময়ই থাকতেন কাকার শ্বশুরবাড়ি জব্বলপুরে। দাদার পড়াশোনা হয়েছিল সেখানেই সাহেব স্কুলে। দাদার ভালো নাম ছিল সরল। স্কুলে সাহেবের ছেলেরা দাদাকে ডাকত সিরিল বলে। তিনতলাতেই আরেকটা ঘরে থাকতেন আমার ছোট কাকা সুবিমল রায়। পরে ছোট কাকার সঙ্গ পেয়েছি অনেক। গড়পাড়ে তাঁর সম্বন্ধে যে কথাটা মনে আছে সেটা হলো এই যে, ছোট কাকার ভাত খেতে সময় লাগতো আমাদের চেয়ে ঝাড়া 1 ঘন্টা বেশি, কারণ তার নিয়ম ছিল প্রতিটি গ্রাস 32 বার করে চিবানো। এ না করলে নাকি খাদ্য ঠিক হজম হয় না। আমি আর মা থাকতাম দোতলায় দক্ষিণে কাকামণির ঘরের ঠিক নিচের ঘরে। পশ্চিমের একটা ঘরে থাকতেন বিধবা ঠাকুমা, যার সঙ্গে আমার অনেকটা সময় কেটেছে ঝুড়ি থেকে পুরনো সন্দেশের ছবির ব্লক বাছাই করে ঝেড়ে পুঁছে আলাদা করে রাখতে। ঠাকুমা মারা যান, আমি গড়পড়ে থাকতে থাকি। গড়পড়ে সবচেয়ে বেশি মনে আছে আমার ধনুদাদু কুলদা রঞ্জন রায়। উনি থাকতেন একতলায় আমাদের সবার ঘরের ঠিক নিচের ঘরে। দাদু মুগুর ভাঁজতেন, দাদু মৃত লোকের ছবি আনলার্জ করতেন, দাদু আমাকে পুরাণের গল্প বলতেন, আর দাদু এককালে ক্রিকেট খেলতেন। জাঁদরেল সাহেব টিম ক্যালকাটার বিরুদ্ধে বাঙালি টিম টাউন ক্লাবের হয়ে দাদু একবার 99 গাঁটে আটকে গিয়ে শেষ পর্যন্ত কিভাবে সেঞ্চুরি করেছিলেন সে গল্প তাঁর কাছে অনেকবার শুনেছি। আমি যখন দাদুকে দেখেছি তখন তাঁর আর খেলার বয়স নেই, কিন্তু খেলা দেখার উৎসাহ তার জীবনের শেষ অবধি ছিল। এমসিসি অস্ট্রেলিয়ার দল কলকাতায় এলে দাদুর মন পড়ে থাকত ইডেনের মাঠে। দাদুর পেশা ছিল ছবি এনলার্জ করা, ছোট থেকে বড় করা ছবি ফিনিশ করার কাজটা তার নিজের ঘরেই করতেন। তেল রঙের ছবি আঁকার জন্য যেমন ইজেল থাকে, তেমনি ইজেলে এনলার্জ করা ছবি খাড়া করে রেখে পা দিয়ে একটা হাঁপড়ের মতো জিনিস দাবিয়ে হাতে ধরা এয়ার ব্রাশের সরু মুখ দিয়ে রঙে স্প্রে বার করে ফিনিশ করার কাজ চলত। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বেশিরভাগ ছবি হতো কালচে বা খয়েরি রঙে, কিন্তু একবার মনে আছে নাটোরের মহারাজা জগদীন্দ্র রায়ের ছবি ফিনিশ করছেন রং দিয়ে। গাছপালার সবুজ, কাশ্মীরি শালের গায়ে লাল, পাশে বসে নতুন মহারাজা যোগীন্দ্র নারায়ণ দাদুর কাজ দেখছেন, এটাও মনে আছে। চেনাশোনা বাড়িতে কেউ মারা গেলেই দাদুর কাছে অর্ডার আসতো ছবি এনলার্জ করার জন্য। হয়তো গ্রুপ ফটোতে ছোট্ট একটা মুখ, তাও খুব স্পষ্ট নয়, সেটাই যখন দাদুর হাতে বড় হয়ে ফিনিশ হয়ে বাঁধিয়ে আসতো তখন মনে হতো আসল মানুষটা যেন ছবি থেকে চেয়ে আছে আমাদের দিকে। কেউ মারা যাবার কয়েকদিনের মধ্যেই দাদুকে দেখা যেত বগলে ব্রাউন পেপারে মোড়া বাঁধানো ছবি নিয়ে সাহায্যের। সে ছবি খুলে সকলের সামনে টেবিলের উপর দাঁড় করানো হতো, আর ছবির দিকে চেয়ে মৃত ব্যক্তির আত্মীয়রা চোখের জল মুছতেন। এ দৃশ্য ছেলেবেলায় আমার নিজের চোখে দেখা অনেকবার। গড়পড়ে থাকতেই ইউএন রায় সন্স থেকে দাদুর লেখা অনেক ছোটদের বই বেরিয়ে গিয়েছিল, ইলিডা, ইলিয়াড, ওডিসিওস, পুরাণের গল্প, বেতাল পঞ্চবিংশতি, বত্রী সিংহাসন, কথা শরীর সাগর। এইসব বই ডাঁই করে রাখা হতো ছাপাখানার দোতলায় একটা পার্টিশন দেওয়া ঘরের মধ্যে। এর অনেক গল্পই অবশ্যই আগে সন্দেশ পত্রিকায় বেরিয়েছিল। বাবা মারা যাবার 2 বছর পর অবধি সন্দেশ পত্রিকা বেরিয়েছিল। একতলার ছাপাখানায় সন্দেশ ছাপা হচ্ছে, তার 3 রঙের মলার ছাপা হচ্ছে, এ কথা আমার পরিষ্কার মনে আছে। ছাপাখানায় ঢু মারার সময়টা ছিল দুপুর বেলা।
দোতলাতেই যাওয়া হতো বেশি, ঢুকলেই দেখা যেত ডাইনে সারি সারি কম্পোজিটারের দল তাদের খোপ কাটা হরফের বাক্সের উপর ঝুঁকিয়ে পড়ে হরফ বেছে বেছে পরপর বসিয়ে লেখার সঙ্গে মিলিয়ে লাইন তৈরি করছে। সকলের মুখ চেনা হয়ে গেছিল, ঘরে ঢুকলে সকলেই আমার দিকে চেয়ে হাসতেন, আমি তাদের পাশ কাটিয়ে চলে যেতাম ঘরের পেছন দিকে। আজও তার পিন তেলের গন্ধ পেলেই চোখের সামনে ভেসে ওঠে ইউরায়ান সামসের ব্লক মেকিং ডিপার্টমেন্টের ছবি, ঘরের মাঝখানে রাখা বিরাট প্রসেস ক্যামেরা, ক্যামেরার কাজ যে শিখে নিয়েছিল বেশ পাকাভাবে, সেই রামদহীন প্রেসে যোগ দিয়েছিল সামান্য বেয়ারা হিসেবে। বিহারের ছেলে ঠাকুরদা নিজে হাতে তাকে কাজ শিখিয়েছিলেন, রামদহীন ছিল প্রায় ঘরের লোকের মতো, আর তার কাছেই ছিল আমার যত আবদার। একটা কাগজে হিজিবিজি কিছু এঁকে নিয়ে গিয়ে তার হাতে দিয়ে বলতাম, রামদহীন এটা সন্দেশে বেরোবে। রামদহীন তক্ষুনি মাথা নেড়ে দিয়ে বলে দিত, হ্যাঁ খোকা বাবু, হ্যাঁ। ধন্যবাদ।